টিভি দেখার সময় খেলার ছলে গলায় গামছা পেঁচিয়ে মৃত চতুর্থ শ্রেণীর ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ এলাকায়। গলায় ফাঁস লেগে মৃত কিশোর। জানা যায় টিভি দেখার সময় খেলার ছলে গলায় গামছা জড়িয়ে মৃত্যু হয়েছে বছর দশের ওই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলনি গ্রামে। জানা যায় মৃত কিশোরের নাম অঙ্কন মণ্ডল, চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল সে। মৃতের বাবার নাম রামকৃষ্ণ মণ্ডল, পেশায় তিনি একজন রাজমিস্ত্রি, মা সুপ্রিয়া মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে বাবা কর্মসূত্রে বাইরে ছিলেন, মা স্কুলের অভিভাবকদের মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল অঙ্কন। বাড়িতে বসে সে টিভি দেখছিল। সেই সময় টিভিতে বাচ্চাদের খেলার গেমের ছবি দেখা মাত্রই নিজের ঘরে গামছা নিয়ে সিলিং পাখার সঙ্গে গামছা জড়িয়ে খেলতে খেলতে শ্বাসরুদ্ধ হয়ে যায় বলে স্থানীয় সূত্রে দাবি। মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন তাদের ছেলে গলায় গামছা দিয়ে ঝুলছে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা উত্তম দাস বলেন, ছেলেটি স্কুলে গিয়েছিল, তারপর বাড়িও ফিরে আসে সে। ছেলেটির বাবা কর্মসূত্রে ব্যস্ত ছিল, মা স্কুলের একটি মিটিং থাকায় সে মিটিংয়ে গিয়েছিলেন। বাচ্চাটি ঘরে বসে একাই টিভি দেখছিল। সেই সময় খেলার ছলে গামছাটি গলায় জড়িয়ে মারা যায় সে। খুবই মর্মান্তিক ঘটনা, একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। ছেলেটি শান্ত স্বভাবের বলেও জানান তিনি। ছেলেটি স্কুলে গিয়েছিল, স্কুলে যাওয়ার পরে তার হাফ টাইমে বাড়িতে চলে আসে। বাবা রাজমিস্ত্রির কাজ করেন, মা একা বাড়িতে ছিলেন। মাকে ওই গার্জেন মিটিংয়ে যেতে হয়। গার্জেন মিটিংয়ে যাওয়ার পরেই মোটামুটি বাচ্চাটি টিভি দেখতে দেখতে খেলার ছলেই গামছা জড়িয়েই মারা গেছে। এই বিষয়টা তো মেনে নেওয়া যাচ্ছে না। ছেলেটা দুরন্ত এরকম কিছু না, ছেলেটা খুব শান্ত প্রকৃতিরই ছেলে, কিন্তু স্কুলের চতুর্থ শ্রেণীতেই পড়ে, আমাদের আদিবাসী প্রাইমারি একটি স্কুল। ফার্স্ট বয় ছেলেটি, মাথাও ভালো, যে পাড়ার লোকজন সবাই জানে যে এর ব্যবহারটা খুবই ভালো। এখন যে অস্বাভাবিক যে জায়গাটা দেখা দিয়েছে, যে মেনে নিতে পারছে না কেউ। স্থানীয় আদিবাসী স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তো সে। ঘটনার কথা শোনার পর থেকে এলাকার সকলেই মর্মাহত, কেউই বিষয়টি মেনে নিতে পারছে না। ঘটনাটি জানাজানি হতে স্কুলে আজ ছুটি ঘোষণা করে দেয় স্কুলের শিক্ষকেরা। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য স্কুলে একটি সচেতনমূলক প্রচার করার কথা শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়রা। হাসনাবাদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। ছেলেটা আমাদের স্কুলে পড়াশোনা করত, এখন যেহেতু ছ বছর পর্যন্ত আমাদের স্কুল এনারে রাখার নিয়ম, ছ বছরের পরে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন। এখন ছেলেটা ক্লাস ফোরে পড়ে। এই কালকে আমি স্কুল সেন্টার থেকে ক্লাস মানে বারোটা পর্যন্ত ছিলাম, তারপরে এই সেন্টার থেকে যাওয়ার পরে এই ঘটনাটা শুনে আমার খুব মর্মাহত হলাম। কারণ এইটুকু ছেলে, এই বয়সের ছেলে এরকম করতে পারে আমরা কোনো দিন ধারণা করতে পারিনি। এখন বিভিন্ন রকম আমার মনে হয় যেটা বিভিন্ন রকম গেম খেলা টেলা আছে মোবাইলের মাধ্যমে, এইরকম দেখে হয়তো তার মনে কী প্রতিক্রিয়া হয়েছে, বিপরীত প্রতিক্রিয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।